স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি এবং আমাদের বাবা মা, তারপর হচ্ছে আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে তার মধ্যে অনেকেই আছি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। তো এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমাদের আগ্রহ অনেক, কারণ এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে অনেক ইতিহাস জড়িত। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে যেহেতু আমাদের আগ্রহ অনেক, এই কারণে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি এবং প্রতি বছর দেখা যায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান বিভাগের ইউনিট, যার নাম হচ্ছে ক ইউনিট, এই ক ইউনিটে ভর্তি পরীক্ষা দেয় 1 লাখেরও অধিক শিক্ষার্থী। এখন প্রশ্ন হচ্ছে 1 লাখের অধিক শিক্ষার্থীর মধ্যে তুমি কিভাবে তোমার সিট কনফার্ম করবা? এটা এখন যদি তুমি 1 লাখের অধিক শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে সেখান থেকে ভালো ফলাফল অর্জন করতে পারো, তবেই তুমি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারবা, অন্যথায় তোমার স্বপ্নটা ভেঙে যাবে। সো তোমাদের স্বপ্নকে যেন সত্যি করতে পারি এজন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রুট থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন 2022 একটা কোর্স। তো এই কোর্সে আসলে আমরা তোমাদেরকে কী কী দিচ্ছি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্ট অফ অল, এই কোর্সে আমরা তোমাদেরকে দিব সর্বমোট 80টা লাইভ ক্লাস, এবং এই 80টা লাইভ ক্লাস নিব হচ্ছে আমরা টপ সাবজেক্ট যেগুলো, বেসিক্যালি হচ্ছে ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই 4টা বিষয়ের ওপর। সো বেসিক্যালি এই 4টা বিষয়ের ওপর আমরা লাইভ ক্লাসে সব থেকে বেশি জোর দিব এবং সর্বমোট 80টা ক্লাস হবে হচ্ছে এই 4টা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার থেকে, যেটা কিনা আমরা শর্ট সিলেবাসের ওপর নিব। কারণ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শর্ট সিলেবাস ফলো করা হয়েছিল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সর্বমোট 95টা রেকর্ডেড ক্লাস, এবং এই রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে আমাদের কী কোন কোন সাবজেক্টের ওপর থাকবে, ফিজিক্সের ওপর থাকবে, কেমিস্ট্রির ওপর থাকবে, ম্যাথে থাকবে, বায়োলজিতে থাকবে, ইংরেজিতে থাকবে এবং বাংলা সাথে আইসিটির মধ্যেও থাকবে। কারণ তুমি যদি কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট না পাও সেক্ষেত্রে তোমার কিন্তু গুচ্ছতে, মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে এবং সেখানে কিন্তু ইংরেজি, বাংলা এবং আইসিটি এই সাবজেক্টগুলোকে তোমাদের অ্যান্সার করতে হবে। এই জন্য কিন্তু আমরা কোনো রিস্ক নেইনি, তোমাদের সুবিধার জন্য আমরা এই বিষয়গুলোও আমাদের রেকর্ডেড ক্লাসের মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 16টা উইকলি এক্সাম। এই 16টা উইকলি এক্সাম যারা দিবা এবং যারা মোটামুটি দেখবা উইকলি পরীক্ষায় 50%-এর অধিক নাম্বার পাচ্ছ, ধরে রাখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করে ফেলছো তুমি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে 6টি ইউনিভার্সিটি ফাইনাল মডেল টেস্ট, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পারে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে পারে। এই বিশ্ববিদ্যালয়গুলোর যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয় সেই স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলোকে আমরা তোমাদের জন্য কালেক্ট করে কি করব, আমাদের টপ রেটেড যে এডুকেটর আছি আমরা আমরা তোমাদের জন্য নিজেরা প্রশ্নগুলো বানাবো এবং সেখান থেকে তোমরা কি করবা ফাইনাল মডেল টেস্ট আমাদের এখানে দিবা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দিন রাত 24 ঘন্টায় অ্যাপ থেকে ডাউট সলভ, এটাকে আমরা বলি হচ্ছে 24/7 ডাউট সলভ। এটা কিছুক্ষণ পর তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এই 24/7 ডাউট সলভটা কাজ করে। একটা কথা বলে রাখা ভালো, সর্বপ্রথম বাংলাদেশে আমরা এই ফিচারটা লঞ্চ করেছি, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমার কোফাউন্ডার ঋদ্ধ ভাই একজন ইঞ্জিনিয়ার, আমরা সবাই আসলে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে আমাদের মাথা থেকে সবসময় এই বুদ্ধিটা কাজে লাগাতে চাই যে আমরা ইঞ্জিনিয়ারিং পাস করেছি এবং আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলো শিখে আমরা কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন টেক এনেবল কিছু করার ট্রাই করতেছি, যাতে করে শিক্ষার্থীদের অনেক সুবিধা হয়। এবং আমি বিশ্বাস করি 24/7 ডাউট সলভ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা। এরপর আসবো হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি বই পিডিএফ। তো সাধারণত দেখা, যেটা তোমরা দেখো অনলাইনে যখন কোর্স কেনা হয় তখন বই বিষয়টাকে অনেক সময় ইগনোর করা হয়, কিন্তু আমরা আমাদের মানে সুসজ্জিত এবং হচ্ছে অনেক মেধাবী শিক্ষক দ্বারা একটা টিম গঠন করেছি যে শিক্ষকরা কী করবেন, তোমাদের জন্য R&D করে একটা এমন বই বানাবেন যে বই পড়লে তুমি দেখবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি ইনশাল্লাহ একদম হুবহু কমন পাবো আর কি। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এই PDFগুলো আমরা এবার তোমাদেরকে প্রোভাইড করবো। সো আমাদের PDFগুলো পড়লেই কিন্তু তোমার অনেক কিছু একদম কমপ্লিট হয়ে যাবে। এর সাথে পাবা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক সমাধান PDF। সো প্রশ্ন ব্যাংক জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কীরকম প্রশ্ন এসেছিল এবং সেগুলোকে কীভাবে মোকাবেলা করতে হয়, শর্টকাট কী, ট্রিক্স কী, সব কিছু তোমরা আমাদের এই প্রশ্ন ব্যাংক সমাধান এই বইটার মধ্যে খুঁজে পাবা। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে অনলাইন এ অফলাইন লিখিত পরীক্ষা। সো আমরা সর্বপ্রথম এই বছর আমাদের প্ল্যাটফর্ম থেকে অনলাইনের পাশাপাশি অফলাইন এক্সামও কিন্তু আমরা এবার অ্যাড করেছি, যেটা আমাদের জন্য
অবশ্যই একটা আনন্দের সংবাদ শিক্ষার্থীদের জন্য তো বটেই, কারণ শিক্ষার্থীরা এখন রুটস ছাড়া অন্য কোথাও আর ভর্তি হবে না, কারণ স্বাভাবিক যে সেখানে অনলাইনেও ক্লাস পাচ্ছে, পরীক্ষা পাচ্ছে, একই সাথে সে অফলাইনেও ক্লাস করতে পারতেছে, পরীক্ষা দিতে পারতেছে। তো এর থেকে মজার আর কি হতে পারে বলো? এখন আমরা যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, আমাদের এবছরে আমরা বিশ্বাস করি প্রতি বছর আমরা নিজেদেরকে আপডেট করি। গত বছর আমরা তোমাদেরকে দুইটা জিনিস দিতে পারি নাই, একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে ডাউট সলভ। তো এই বছর HSC 22 যারা আছে, আমরা 2022 তোমরা যারা হচ্ছে HSC 22 আছো, তোমাদের জন্য আমরা এবার এই দুইটা স্পেশাল ফিচার লঞ্চ করেছি। একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং আরেকটা হচ্ছে ডাউট সলভ। লিখিত পরীক্ষা তোমরা আমাদের অ্যাপ থেকে দিতে পারবা। কিভাবে আমি বলি, তোমরা যখন একটা প্রশ্ন পাবা সে প্রশ্নটা খাতায় লিখবা, লেখার পর সেটা ছবি তুলে তুমি আমাদের অ্যাপে দিয়ে দিলেই আমাদের এপাশ থেকে আমাদের দক্ষ শিক্ষক যারা আছেন তারা তোমার প্রশ্ন মানে প্রশ্ন সহ খাতাটা দেখে চেক করে তোমাকে তোমার উত্তরপত্র সহ তোমাকে হচ্ছে সেই অ্যান্সারটা তোমাকে পাঠিয়ে দিবে। সো তখন তুমি দেখবা, বুঝতে পারবা তুমি কেন কম নাম্বার পাচ্ছ, কোথায় ভুল হয়েছে, এবং কারেকশন করে নিলে দেখবা তোমার একদম সব কিছু একদম চিল লাগবে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা সবাই জানি 100 নাম্বারের পরীক্ষা হয়, এর মধ্যে কিন্তু 60 নাম্বার থাকে হচ্ছে MCQ আর 40 থাকে হচ্ছে রিটেন। সো যেহেতু এটা হচ্ছে MCQ আর এটা হচ্ছে রিটেন, সো ডেফিনেটলি তোমাকে অবশ্যই অবশ্যই রিটেনে ভালো করতে হবে। এবং এটার জন্য আমাদের এই যে লিখিত পরীক্ষার যে সিস্টেমটা এটার কোনো বিকল্প নাই। সাথে আরেকটা বিষয় হচ্ছে ডাউট সলভ। ডাউট সলভ বাংলাদেশের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা, তোমাদের সাথে আমি আগেই বললাম। এবং এই ডাউট সলভের মাধ্যমে আমরা কিন্তু বর্তমানে হাজার হাজার শিক্ষার্থীর লাখ লাখ প্রবলেম সলভ করতেছি, এবং শুধুমাত্র এই ডাউট সলভের কারণে কিন্তু অসংখ্য শিক্ষার্থী আমাদের এখানে কোর্স কিনতেছে। কারণ একটা কথা বলি, অ্যাডমিশনের সময় তুমি কখনো ভালো শিক্ষকদেরকে অল্প টাকায় পাবা না, সো তোমাকে সেখানে অনেক টাকা খরচ করতে হবে। কিন্তু আমরা রুটস পরিবারের পক্ষ থেকে আমরা টপ রেটেড দক্ষ শিক্ষকদেরকে আমাদের এখানে নিয়োগ করেছি, যারা দিন রাত কাজ করে তোমাদেরকে বিভিন্ন ডাউট সলভ করে দিবে, এবং তুমি খুব সহজে অল্প টাকায় কোর্সের সাথেই এটা ইনক্লুডেড, তোমাকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। এবং আমি একটা কথা বারবারই বলবো, সেটা হচ্ছে আমরা সবাই আসলে ইঞ্জিনিয়ার, এবং আমাদের মাথা থেকে সবসময় ভিন্ন ভিন্ন বুদ্ধি বের হয়, সেই বুদ্ধির ফলাফল বা আউটপুট হচ্ছে আমাদের ডাউট সলভ ফিচারটা, যেটাকে আমরা বলি হচ্ছে 24/7 ডাউট সলভ, হুইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যামেজিং ফিচার। সো এটা তোমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে যে শুধুমাত্র একটা জায়গায় ক্লাস করলেই কিন্তু হবে না, ক্লাস করার পাশাপাশি এক্সাম সিস্টেমটা কতটুকু স্ট্যান্ডার্ড, তার সাথে সাথে টিচার প্যানেল কতটুকু স্ট্যান্ডার্ড, তার সাথে সাথে হচ্ছে সেখানে ডাউট সলভটা আছে কি না, বা MCQ যে তুমি অ্যান্সার করতেছো আমাদের এখানে, আমাদের MCQ যে সিস্টেমটা সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম। কেন? কারণ আমরা যখন MCQ পরীক্ষা নেই, প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা কোশ্চেনের মানে কোথায় সে স্টুডেন্ট ভুল করলো সেই রিপোর্টটা আমি তাকে দিই, তারপর সেই প্রশ্নে সারা বাংলাদেশ থেকে যারা যারা পরীক্ষা দিয়েছে কত পার্সেন্ট শিক্ষার্থী ওই প্রশ্নে ভুল করেছে, কত পার্সেন্ট কারেক্ট করেছে, তোমাকে আমি সেই রিপোর্টটা দিব। এটা দেখে তুমি কী করতে পারবা, ফিল করতে পারবা যে ছেলেপেলারা কোনটা পারতেছে কোনটা পারতেছে না। যদি এমন হয় একটা প্রশ্নে 90%ই কেউই পারে নাই, তার মানে কি, প্রশ্নটা আসলেই কঠিন ছিল, এটা তোমার পক্ষেও কঠিন ছিল, এই কারণে তুমি সেটাতে খারাপ করছো, তখন তুমি আর হতাশ হবে না, তুমি কী করবা ওই প্রশ্নটা সুন্দর করে ঠান্ডা মাথায় আমাদের সলভ দেখে সেটা শিখে ফেলতে পারবা। সো এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত লাখ লাখ শিক্ষার্থীকে সার্ভিস দিচ্ছি আমাদের রুটস এডু প্ল্যাটফর্মের পক্ষ থেকে। সো আচ্ছা, এখন আমরা আসবো দক্ষ টিচার প্যানেল। সো কেন আমাদেরকে আমরা দক্ষ টিচার প্যানেল বলে দাবি করতেছি, আমাদের যারা শিক্ষকরা আছেন প্রত্যেকজন শিক্ষক কম করে হলো 5 বছরের অভিজ্ঞ, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, এখানে আমাদের একটা স্পেশাল টিচার প্যানেল তুমি দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকজন শিক্ষক হচ্ছে অনেক নামি দামি শিক্ষক বাংলাদেশের। বিশেষ করে আমি যদি ফিজিক্সে আসি, প্রথমটা ফিজিক্সে আমরা লাইভ ক্লাসে ক্লাস পাবো 80টা, রেকর্ডেড পাবো 95টা। তো রেকর্ডেডের মধ্যে ক্লাস নিবে হচ্ছে তোমাদের বুয়েটের ইয়ামিন ভাইয়া, তার সর্বমোট ক্লাসের সংখ্যা হচ্ছে 18টা, এবং লাইভ ক্লাস নিবে হচ্ছে ঋদ্ধ ভাইয়া এবং মাসুদ ভাইয়া, এবং সর্বমোট ক্লাসের সংখ্যা হচ্ছে 20টা। একইভাবে আমি যদি কেমিস্ট্রির ক্ষেত্রে আসি, কেমিস্ট্রিতে থাকবে হচ্ছে তোমাদের লাইভ ক্লাসে শাওন ভাইয়া এবং সাথে থাকবে হচ্ছে আমি, সর্বমোট 20টা ক্লাস, এবং রেকর্ডেড ক্লাস সবগুলোতে শাওন ভাইয়া থাকবে এবং সর্বমোট ক্লাস হবে হচ্ছে 17টা। এবার আসবো হচ্ছে ম্যাথে থাকবে তোমাদের বস দুজন টিচার, একজনের নাম হচ্ছে আতা এলহি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে ভাইয়া, এবং রম্য ভাইয়া বুয়েটে পড়তেছে, এবং দুজনই মাথা নষ্ট লেভেলের বস লেভেলের ম্যাথ ক্লাস নেয়, এবং তোমরা ভাইয়াদের কাছ থেকে 20টা ম্যাথের লাইভ ক্লাস পাবা, সাথে রম্য ভাইয়া এবং হারুন ভাইয়ার 14টা রেকর্ডেড ম্যাথ ক্লাস পাবা। এর সাথে আসবো হচ্ছে বায়োলজিতে,
বায়োলজি দিয়ে তোমরা রাহাত ভাই এবং সহল ভাইয়ের সাথে শুভ ভাইকে পাবা। শুভ ভাই হচ্ছে বাংলাদেশের অন্যতম বেস্ট একজন বায়োলজি টিচার। এবং আমি যদি রাহাত ভাইয়ের কথা বলি, রাহাত ভাইয়া কিন্তু আই ডোন্ট নো মানে রাহাতকে নিয়ে কোনো কিছু বলার কিছু আছে কিনা, বাট রাহাত হচ্ছে ঢাকা মেডিকেল থেকে পাশ করছে, ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছে এই মুহূর্তে। রাহাতের ক্লাসগুলো করলে একজন শিক্ষার্থী কতক্ষণ ক্লাস করছে এটা সে ভুলে যায়, ট্রাস্ট মি। সো এটা মাথায় রাখবা। আর সহল ভাই কিন্তু বর্তমানে হচ্ছে একজন বিসিএস কর্মকর্তা, সে হচ্ছে হেলথ ক্যাডার থেকে বর্তমানে হচ্ছে বিসিএস কর্মরত আছেন তোমার সরকারিভাবে। আর ভাই কিন্তু রিসেন্টলি হচ্ছে FCPS পরীক্ষাও দিয়েছেন এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। তার মানে তোমরা বিভিন্ন সমস্যায় পড়লে যে ডাক্তারদেরকে 1000 টাকা 1500 টাকা দিয়ে ভিজিট করে তারপরে তাকে দেখাও, সহল ভাই কিন্তু সেই লেভেলের ডক্টর। সো তোমরা চাইলে ক্লাসের মধ্যে কিন্তু সহল ভাইয়ের কাছ থেকে তোমাদের বিনা ভিজিটে কিন্তু তোমরা ভাইয়ের লাইভ ক্লাস করে সেখান থেকে তোমরা কিন্তু উপকৃত হতে পারো। আচ্ছা, জোকস অ্যাপার্ট। আচ্ছা, এরপর আসবো হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো। রেকর্ডেড ক্লাস সবগুলো নিচ্ছে হচ্ছে রাহাত ভাইয়া ঢাকা মেডিকেল কলেজের। ভাইয়ের ক্লাসের সংখ্যা 16টা। এরপর আসবো হচ্ছে আমি ইংলিশে। ইংলিশে আমাদের ক্লাস থাকবে হচ্ছে 20টা রেকর্ডেড ক্লাস, শুধু রেকর্ডেড ক্লাস থাকবে। এবং এই ক্লাসগুলো নিব হচ্ছে সাকিবুল হাকিম ভাইয়া ঢাকা ভার্সিটির IBA থেকে। সাথে আছে বাংলা, বাংলার ক্লাসগুলো থাকবে হচ্ছে সর্বমোট 6টা। এবং এই ক্লাসগুলো নিচ্ছে হচ্ছে বস শিক্ষক, নাম হচ্ছে ওমর ফারুক স্যার। এর সাথে আছে ICT, ICTতে আছে হচ্ছে এজাজ ভাইয়া হচ্ছে বুয়েটের CSE থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং ঢাকা ভার্সিটির IBA সে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছে। সো এজাজ ভাইয়ার ক্লাসগুলো করলে কিন্তু ICTর আর কোনো প্যারা খাওয়া লাগতেছে না। সো এই হচ্ছে আমাদের একদম মানে আমাদের যে রুটসের যারা এডুকেটর আছি, আমরা টপ লেভেলের এডুকেটরদেরকে নিয়ে আমরা একটা ফুল টিম। এবং এই টিম আমরা তোমাকে এমন সার্ভিস দিব, দেখবা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করলেই তোমার অন্য কোথাও একটা পয়সা খরচ করা লাগতেছে না। সো প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কোর্সের প্রাইস কত? ডেফিনেটলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের সবার কথা মাথায় রেখে আমরা এই কোর্সের প্রাইসকে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রাইসিংয়ে সেট করেছি। বিশেষ করে প্রথমে এই কোর্সের প্রাইস ছিল হচ্ছে 14,000 টাকা, সেখান থেকে আমরা তোমাদেরকে 75% ডিসকাউন্ট দিয়ে তোমাকে পেমেন্ট রাখতেছি হচ্ছে 3500 টাকা। কিন্তু তোমাকে এই 3500 টাকাও পেমেন্ট করতে হবে না। তুমি যদি একটা কুপন কোড ব্যবহার করো, নাম হচ্ছে XIHAD জিহাদ, এই কুপন কোডটা ব্যবহার করলে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে এই কোর্স মাত্র 3150 টাকা কিনতে পারবা। সাথে আর একটা কুপন কোড বলে দিই, নাম হচ্ছে ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি যদি তুমি এই কোডটাও ব্যবহার করো তাহলে তুমি কি করতে পারবা, 10% স্পেশাল ডিসকাউন্ট পাবা। এটা করলেও 10% স্পেশাল ডিসকাউন্ট পাবা, দুই কোডে 10% পাবা। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ব্যবহার করবা, করে মাত্র 3150 টাকায় সম্পূর্ণ সার্ভিস আমাদের এখান থেকে নিতে পারবা। এবার আসবো হচ্ছে ডাউট সলভিংটা কীভাবে কাজ করে। অনেকের মনে হতে পারে যে ভাইয়া ডাউট সলভিং তো বুঝলাম, কীভাবে কাজ করে? দেখো, একজন শিক্ষার্থী আমাদের অ্যাপের মধ্যে একটা ছবি দিছে, ছবি দিয়ে সে লিখছে ভাইয়া এসব ম্যাথ কীভাবে সলভ করবো একটু বলে দেন প্লিজ। তো ওই ম্যাথটা সে পারতেছিল না, সে ছবিটা পোস্ট করে একটা টেক্সট করছে। আমাদের এপাশ থেকে আমাদের যে শিক্ষক আছেন সে কী করছে, ওই ম্যাথ সলভ করে দিয়েছে, সলভ করে দিয়ে তারপর হচ্ছে লিখে দিচ্ছে হোপ ইউ আন্ডারস্টুড। তার মানে সে বুঝতে পারছে কিনা, তারপরে যদি স্টুডেন্ট ফিল করে যে হ্যাঁ সে বুঝতে পারছে, তাহলে সে বলবে থ্যাংক ইউ ভাইয়া আমি বুঝতে পেরেছি। আর যদি সে না বুঝতে পারে সে বলবে যে ভাইয়া আমি আপনার ক্যালকুলেশনের হয়তোবা এই পার্টটাতে বুঝিনি, এটা আমাকে একটু বুঝিয়ে দেন। সো দ্যাটস ইট, মানে এভাবে কিন্তু আমাদের ডাউটগুলো সলভ হয়ে যায়। আর এটাই হচ্ছে আমাদের স্পেশাল ডাউট সলভিং ফিচার, যেটা কিনা 24/7 ডাউট সলভিং নামে পরিচিত। সো যাই হোক, আর একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে পরীক্ষাগুলো আমাদের লাইভ হবে এবং লাইভ পরীক্ষাগুলোর মধ্যে তোমরা কি পাবা, সলিউশন পাবা 100%, মানে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন তোমাদেরকে আমরা আমাদের এন্ড থেকে প্রোভাইড করব। আচ্ছা, এবার আসি যে কিভাবে তোমরা আমাদের রুটস এডু থেকে এই কোর্সটা পারচেস করবো, মানে কিনবা কিভাবে কিনবা। তো সর্বপ্রথম যাওয়া লাগবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে, সেখানে যে সার্চ করবা রুটস এডু, দেখবা এই নামে একটা অ্যাপ চলে আসছে। আমাদের অ্যাপ বর্তমানে যতগুলো বাংলাদেশে এডটেক প্ল্যাটফর্ম আছে সবগুলোর মধ্যে টপ রেটেড অ্যাপ, এবং আমাদের অ্যাপের রেটিং হচ্ছে 4.6। সো কেন এত এত ভালো রেটিং আমাদের, কারণ সব মানে বাংলাদেশ থেকে গ্রামের যা গ্রাম থেকে শহর থেকে আনাচে কোনাচে বিভিন্ন বাচ্চা কাচ্চা, তার সাথে হচ্ছে কলেজে পড়ুয়াছে সন্তানরা ছেলেরা আছে, সবাই আমাদের অ্যাপ দেখে অনেক উপকৃত হচ্ছে। উপকৃত হয়ে তারা কিন্তু আমাদের ফ্রি কন্টেন্টগুলো দেখে আমাদের অ্যাপকে সমানে 5-star রেটিং করতেছে। সো এই জন্য আমাদের অ্যাপের রেটিং এত ভালো এবং আমাদের অ্যাপ এত স্মুথ যে এটা খুব ইউজার ফ্রেন্ডলি। এই কারণে আমাদের অ্যাপ বর্তমানে ট্রেন্ডিং একটা অ্যাপ, যেটা তোমরা খুব দ্রুত আমাদের তোমাদের ফোনে ইনস্টল করে ফেলো। সো কী করবা, রুটস এডু সার্চ করবা, চলে আসবে, এটাকে ওপেন করবা, ইনস্টল করে ওপেন করবা। ওপেন করার পর চলে যাবো হচ্ছে গোলে। দেখো, গোল সেকশনে সিলেক্ট করবা, কি সিলেক্ট করবা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটাকে সিলেক্ট করবা। সিলেক্ট করলে সিলেক্ট হয়ে গেলো, তারপরে কি সেভ চেঞ্জেস দিয়ে চলে যাবো সামনে।
চলে যাওয়ার পর কি আসবে দেখো, আসবে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন 2022, এখানে সাবস্ক্রাইব করবা। তো সাবস্ক্রাইব করলে তোমার কাছে লেখা থাকবে গেট সাবস্ক্রিপশন, ক্লিক করবা। ক্লিক করার পর আসবে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটা 2022, ইউনিভার্সিটি পরীক্ষা পর্যন্ত মেয়াদ থাকবে। আর পেমেন্ট কত ভাই? পেমেন্ট থাকবে হচ্ছে এখানে 3,500 টাকা, ঠিক আছে, 3,500 টাকা। সো এই পেমেন্টটা তুমি দিবা না, কেন দিবা না, কারণ তোমার এখানে একটা অ্যাপ্লাই কুপনের ব্যাপার আছে। এখানে কি অ্যাপ্লাই করবা? XIHAD, এটা অ্যাপ্লাই করবা। ওকে, এটা অ্যাপ্লাই করলে কী পাবা তুমি? 10% একটা ডিসকাউন্ট পাবা, তখন পেমেন্টটা কত হয়ে যাবে? 3150 এত টাকা। তারপরে কী করবা? প্রসিড করবা, সামনের দিকে আগাবা, তাহলে দেখবা পেমেন্টটা মাত্র 3150 টাকা হয়ে গেছে। এভাবে তুমি কি করতে পারবা? রুটস এডু ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেতে পারবা, এবং এই কোর্স থেকে তুমি তোমার টার্গেট বা যেটা তুমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবা, সেই স্বপ্নটা তুমি পূরণ করতে পারবা। থ্যাংক ইউ এভরিওয়ান, ইনশাআল্লাহ দেখা হবে লাইভ ক্লাসে। আল্লাহ হাফেজ।